নমস্কার সালাম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, যেখানে নো শো অফ নো ডান্স, টেক কুল উইথ দ্য এডিস বং। আর এখন আমরা আছি শুধু গেস্টের জন্য, বিশ্ব ধ্যান ভবন। ইয়েস, গেস করো কোথায় আছি। অলরেডি যারা ইনস্টাগ্রামে ফলো করো তারা এতক্ষণে জেনে গেছো যে আমি ইনস্টাগ্রামে তো আছি, কিন্তু এখন মায়াপুরে আছি, দ্যাট ইজ কৃষ্ণনগর। অ্যান্ড মায়াপুরের মধ্যে আমরা যেখানে আছি সেটা হচ্ছে ঈশ্বরধ্যান ভবন। পুরোটা ইসকনে জার্নিটা এখান থেকে শুরু নয়, জার্নিটা বাড়ি থেকে শুরু হয়েছে অল্প অল্প করে, তো ওটাকে দেখে নাও, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে, আমরাও যেতে লাগি আর তোমরাও আগেরটা দেখে তারপর আসো। ওকে চলো। তো এখন বাজে সকাল 6:35 আর আমরা এখন বেরোচ্ছি এখান থেকে। আমরা যাব সোজা ব্যারাকপুর, ওখান থেকে আমরা যাব বাই লোকাল ট্রেন। আর বাইরে আমাদের মার্সিডিজ দাঁড়িয়ে আছে, প্লিজ একবার তোমরা হ্যাভ আ লুক। আমাদের জন্য কম্পার্টমেন্ট পুরো একটা বুকিং আছে, নো প্রবলেম। সো ঘড়িতে সময় হচ্ছে 6:30, আর আজকে 5 তারিখ, 5th of January 2021। ইয়েস, আজকে আমরা সবাই মিলে ফ্যামিলি ট্যুর, তো ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে। এখন অনেক টাইম হয়ে গেছে, আমি এখান থেকে ব্লগ শুরু করেছি আর পিছন থেকে সবাই আমাকে গালাগালি দিচ্ছে যে তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। তো সেই জন্য আগে চলো গিয়ে তোমাদেরকে ফুড সাথে আরামসে তোমার সাথে কথা বলছি, ঠিক আছে? চলো মাইক বল গুড মর্নিং। এটার মধ্যে আমার ল্যাপটপ আছে, এটার মধ্যে আমার ক্যামেরা। চলো সবাই তাড়াহুড়ো করছে, চলো। কৃষ্ণনগর স্টেশন থেকে আমরা এসেছি, একটা ম্যাজিক গাড়ি, এখান থেকে ম্যাজিক গাড়ি পাওয়া যায়। আমরা ট্রেনেই এসেছি, ট্রেনটাই কনভিনিয়েন্ট এবং তাড়াতাড়ি এসেছি, খুব তাড়াতাড়ি আমরা টাইমে একদম ঢুকে গেছি। এই গাড়িগুলো তোমরা কৃষ্ণনগর স্টেশন থেকে পেয়ে যাবে আরামসে, ওটা কৃষ্ণনগর স্টেশন থেকে কৃষ্ণনগর স্টেশন থেকে তোমরা ম্যাজিক গাড়ি পেয়ে যাবে, পার হেড 50 rupees করে নেয়। তো সেরকমভাবে তোমরা শেয়ারে যেতে পারো, আর আদারওয়াইজ তোমরা এখান থেকে একটা বুক করে নিতে পারো, সেটা তোমার অ্যারাউন্ড 500 rupees মতো নেবে। আমরা 8 জন আছি, আমাদের সাথে লাগে যাচ্ছে, তো আমরা একটা বুক করে নিয়েছি। এখান থেকে কতক্ষণ লাগবে দাদা? 35-40 মিনিট লাগে কৃষ্ণনগর থেকে মায়াপুর টেম্পলের ডিস্টেন্স হচ্ছে 21 কিলোমিটার, 21 কিলোমিটার কম না, 21 কিলোমিটার, 35-40 মিনিট মতো লাগে। আর এখানে দেখতে পাচ্ছি সকাল সকাল বেশ জ্যাম, এখন টাইম 10:15। তো আমরা জাস্ট এন্টার করলাম মায়াপুরের ভিতরে, এখন ভিতরে ঢুকি, চেক ইন করি, তারপর তোমার সাথে কথা বলছি। ওকে বলি, কেমন লাগছে? তুমি আগে এসছো নাকি? আগামী 2 দিনের গন্তব্যস্থল হচ্ছে আমাদের এটা ঈশ্বরধ্যান ভবন। গন্তব্যস্থল মানে যেখানে আমরা থাকবো, আমাদের মাথা তার কি বলে বলো যেখানে বাসস্থান। আচ্ছা বাসস্থান, গন্তব্য মানে যাবো যেখানে, তাই না? আচ্ছা আচ্ছা, যেখানে এটা 2 দিনের জন্য আমাদের বাসস্থান হতে চলেছে। বাবা, এই কথাটা শেষই করতে পারছি না। সো এখন একটা প্রবলেম হয়েছে, প্রবলেমটা হচ্ছে এটা আমারই একটু ইনফরমেশান নেওয়ার উচিত ছিল আগে থেকে। আমরা অনলাইনে মায়াপুরের ওয়েবসাইট থেকে বুক করেছিলাম রুমগুলো, তো রুমগুলো বুক করার পরে আমাদের রুম ওখানে দিয়ে দিয়েছে ঈশ্বরধ্যান ভবন। মোটামুটি মায়াপুরের 4টে ভবন আছে, একটা ঈশ্বরধ্যান ভবন, গদা ভবন, আরেকটা আছে বোধ হয় গীতা ভবন, আরেকটা বোধ হয় ভামসি ভবন। আর সমস্ত অফিসিয়াল কাজ গদা ভবনেই হয়, ওখানে খাওয়া দাওয়ার করারও ব্যবস্থা আছে, কুপন টুপন সব ওখান থেকেই কাটা যায়। তো আমার অনলাইন বুকিংয়ে যে কুপনটা আছে ওটা গদা ভবনে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে দেখাতে হবে, দিলে ওরা একটা পেপার করে দেবে, সেই পেপারটা নিয়ে আমাকে এখানে দেখাতে হবে, তবে ওরা রুম দেবে। অনেকটা হাঁটতে হবে এখন। এখানে মোটামুটি এটা ঈশ্বরধ্যান ভবন ছিল, এইটা হচ্ছে গীতা ভবন, পিছনে এটা ভামসি ভবন, আর যেটা যাবো সেটা গদা ভবন। যতক্ষণ না ওটা নিয়ে আসবো তার আগে ওরা কেউ রুমে ঢুকতে পারবে না, তো ফটাফট যাই।
চলো। এখানে প্লেসটা এত সুন্দর না, ভিতরে এলে মনটা কেমন একটা হয়ে যায়। এখন আর বেশি অপশন নেই, আমার দুটো ছিল আপনাকে দিয়ে দিলাম। কাগজটা পেয়ে গেছি, এই যে ডকুমেন্টস, এন্ড তার সাথে আমার কুপন আজকের। না, দুটো রকম থালি হয় এখানে, একটা 130 না 40 বললো, সেটা উপরে বসে থালাতে সুন্দর করে সাজিয়ে দেবে, আর একটা 70 rupees, যেটা আগের বছরে 60 ছিল, এবছর 70 হয়ে গেছে, যেটা আমরা নিয়েছি আমাদের ওখানে নিচে বসে খেতে। একটা মজাই আলাদা, নেক্সট লেভেল, নিচে বসে ওটা 70 rupees, একই প্রসাদ, একই সমস্ত এক কিছু। তো আমি নিচে বসে কুপনটা নিয়েছি, তো এখন আর আবার আসতে হবে না, ওখানে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একদম লাঞ্চের টাইমে প্রসাদ দেবে, সেটা নেব। একটা থেকে দুটো এক ঘন্টা দেওয়া হয় নিচে বসে। বলো হরে কৃষ্ণ, বলো বলো হরে নাম, হরে নাম মানে মানে বলো হরে ভরপুর সানলাইট, ভরপুর আলো, সুন্দর রুম, ওয়েলকাম ম্যাডাম, হরে কৃষ্ণা, বাহ বাহ বাহ, এই ভিউটার জন্যই তো আমি ফোর ফ্লোর নিয়েছিলাম। নিশ্চয়ই এখান থেকে একদম সুন্দর মন্দির দেখা যাচ্ছে, বাহ, এই সেই জায়গা মনে আছে আগেরবারে ব্লগটা যদি তোমরা না দেখে থাকো আমি লাইভটা নিয়ে দিয়ে দেবো, তোমরা চিট করে নিও, খুব ভালো ছিল, এবছরও ভালোই হতে চলেছে। মোটামুটি প্রায় এক বছরই ছোট, এক বছর তখনও কিছুই বুঝছো না, এখনো অনেক কিছু বুঝি। সো এখানে কিছু ফ্রি সার্ভিসের জন্য এই গাড়িগুলো রয়েছে, মানে বলতে পারো যে কোনো রকম টাকা পয়সা লাগে না একটা ভবন থেকে আরেকটা ভবনে যাওয়ার জন্য। সো আমরা তিনটে সিট খালি পেয়েছি, তো আমরা তিনজন বসে গেছি। ইয়েস, বন্ধা লোকালে যাতায়াত করি আমরা, যেখানে জায়গা পাবো সেখানে আগে বসে যাবো, এরকম ব্যাপার না, তিনটেই জায়গা ছিল। আর তুই খুব এনজয় করছে, মানে এটা কিরকম রাস্তাটা, কিরকম গাড়িটা, কিরকম মানে খুব সুন্দর। গদা ভবন, এখানে সবাই আর কি বসে খায়, নিচে তোমরা দেখলে যে আমার পিছনে যাচ্ছে বসে, স্পেশালি এইগুলো এজের যারা তাদের জন্য করা থাকে, কিন্তু যখন এরকম মানে ভীষণ ক্রাউডেড থাকে রাশের টাইমে অনেক সময় নর্মালরাও এখানে বসে পড়ে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তো আমাদের দুটো শুধু দুটো রো আছে যেখানে টেবিল চেয়ার, কিন্তু এখন আমাদের বললো এখানেই বসতে, কারণ ওই দিকটা পুরোটা ফুল হয়ে গেছে। তৃষাদের ছেড়ে এখন আমরা যাচ্ছি গোশালাতে, ওর পাশে একটা স্টল আছে ক্ষীরের,
মাইন্ড ব্লোই, অসাধারণ। আজকে তোমরা দেখতে পারবে আমরা কিভাবে খাই আর তোমরা সেটা এনজয় করবে। আমরা কিভাবে খাই কি করব, কোনো ব্যাপার, তোমার দাও পেট খারাপ হোক, দেখো তোমার লোভ দাও, তোমরা আসো। হ্যাঁ আরে কে না, হরে কৃষ্ণর নামে কাকে নিয়ে, সবাইকে নিয়ে আসবো এখানে আগের মতো আছে কিনা। তারপর এই যে এটা 500, এটা তিশার জন্য, সবার জন্য। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা একটা জবরদস্ত ঘুম দিয়েছি, তারপর সবাই মিলে এখন উঠলাম। এখন 6টার সময় এখানে একটা আরতি হয়, খুব ভালো একটা পরিবেশ তৈরি হয়, তো আমরা সেটার জন্যই যাচ্ছি আজকে। গোশালার যে কটা মিষ্টির স্টল আছে প্রত্যেকটা ভালো, আর প্রত্যেকটা মিষ্টি ভালো। এই ধূপটা কিনেছি, চন্দন ধূপ, 60 rupees, 80 টাকাটি, বললো খুব ভালো হবে, একটু নিয়ে যাও। আমাদের রাতে প্রসাদের টাইম হচ্ছে 8টা থেকে 8:30, তো 8:30-এর মধ্যে ডিনার কমপ্লিট। আমরা এখন গদাহাউনের সামনে চলে এসেছি, কারোরই খুব একটা খিদে নেই, সবাই অন্যান্য বিভিন্ন কিছু বলছে যেগুলো এখানে আর বলা যাবে না। এখানে ভিতরে যে বসার ক্যাপাসিটি হচ্ছে 950, একবারে বসতে পারে, তো সেখানে কুপন বিক্রি হয়েছে 350, 600 জনের স্পেস ফাঁকা, তো তোমরা আপনারা তো তাড়াহুড়ো করবেন না, ঠেলাঠেলি করবেন না, আরামসে দাঁড়ান। এই বয়সে সেই যে আমরা সবাই যতজন কাপল এসেছি তার মধ্যে কিন্তু সব থেকে রোমান্টিক এবং হিট কাপল হচ্ছে বাবি অ্যান্ড মামু। ট্রেনের মধ্যে আমার বর আমাকে ছেড়ে রেখে চলে গেছে, তুমি তোমার বউকে ছেড়ে রেখে চলে গেছো, বাবি এসছে, বাবি এসে বলছে আমার বাবি বসো, বলছে না আমি বসবো না, আমার বেবি ওখানে একা আছে। আমার বেবি মামনি নামও কিন্তু বেবি, আমার ওই বেবি ধরলে হবে না, এটা বলার দরকার ছিল না, এটা যে জানবে না সে সে ভাবে যে বাবি মামনিকে ডার্লিং বেবি না, ডার্লিং বলে প্রায়শই বলে। তাহলে ঘরটা একটু না, চাটা করে চাটা দাও কি, 2 কাপ হাফ হাফ একটু একটু, আর কোনোটাই সম্পূর্ণ পাইনি, নিজে চান করেছে করে মালা করছে। আমি আরে বাবা মালা করছে, তুমি ঘরটা তুমি বাকি ঘরে। বাবি মামনিকে বেবি বলে ডাকে, মামনি বাবিকে কি বলে ডাকে? মামনি বাবিকে বাবা বলে ডাকে। অসিত মাসায় যখন ঝামেলায় মা ডাকে অসত। তাহলে এতক্ষণ আগে উঠে যোগানো, তারপর বাবি সবার লাশ যাইলো একটা, নিজে উঠবে না
নিজে শুয়ে থাকেন সবাই আছে সরে আচ্ছা সবাই খেতে ঢুকে যাচ্ছে চলো আমরাও যাই সাবান সাবান সবাই খেতে ঢুকে যাচ্ছে সংকটমোচন মন্দির বলে যারা যারা দেখছে তারা যেও সংকটমোচন মন্দিরে গিয়ে পুজো দিলে যার যে প্রবলেমই আছে শোনা কথা সেই প্রবলেম থেকে নাকি মুক্ত হয় তো আমি আমার ওখানে আছে সংকটমোচন মন্দিরে আমাকে যেতেই হবে তো তোমার এই কথাটা শুনে আমারও যেতে ইচ্ছে করছে সত্যি কথা বলতে আমি লখনউ অনেকবার গেছি 3-4 বার ট্রেনে করে যাওয়ার সময় ঠিক যখন মাঝরাত টাইম তখন জেনারেলি আসে আর আমাকে ভীষণ টানে মানে ওই গঙ্গা দেখা যায় ভীষণ ভালো লাগে শুধু তুই গির যত্নে ব্যস্ত খুব ভালো কথা আর সবচেয়ে বড় কথা আমি সকালবেলা এখানে নিচে বসে খেতে যেছিলাম কিন্তু খেতে পারিনি ফাইনালি ছিল হ্যাঁ ফাইনালি রাতে বসে খাচ্ছি এখানে নিচে বসে প্রসাদ পাওয়ার মজাটাই আলাদা আমাদের এখানে নিচে বিছানা করা হয়েছে উপরে বিছানা করা হয়েছে আর এই যে মানিক মানিক বলে গুড নাইট বলে দাও তো একবার গুড নাইট বালিশ ভালো থেকো সুস্থ থেকো বলে রাজমার যে তরকারিটা করেছিল অসম অসম ছিল আমি ওটা দিয়ে খেয়েছি আর কৃষ্ণনগরে এখানে নবদ্বীপে মানে কৃষ্ণনগরে এতটাই ঠান্ডা যে আমরা সো এই ব্লগটা এখানে শেষ করব যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না বলো সাব সাব সাবস্ক্রাইব সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসতে থেকো বলো দেখা হবে আরেকটা ভালো ইন্টারেস্টিং নিয়ে টাটা গুড নাইট বাবাই মানে এরকম করে দেয় এরকম